नमस्कार बंधुरा, आमी बांटी और आपनारा देखछेन बांगलार बागान। बंधुरा आज आमरा गोलाप गाछ परिचर्चा शिखब। बंधुरा आमार एखाने कयेकटी भेराइटीओ आमार गोलाप गाछ रयेछे। तो बंधुरा आमी अक्टोबर मासेर प्रथम सप्ताहे ये गाछगुलिके आमी काटाई छाटाई करेछिलाम। देखुन बंधुरा सब नतून नतून डाल बेरियेछे काटाई छाटाई करार जायगा थेके, एबं कयेकटी जायगाते आबार कुड़ि एसे फुलो फुटेछे। দেখেছেন বন্ধুরা নতুন নতুন সব ডাল এসেছে এবং কুঁড়িও ধরেছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আর একটা, এটা হলুদ রঙের ছোট ভ্যারাইটি ফুল। তো বন্ধুরা দেখুন আমি যে গাছগুলিতে এই ফুলগুলি ধরেছিল সেই ডালগুলি আমি কিভাবে কাটাই ছাটাই করি। শীতের সময় গোলাপ প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখুন বন্ধুরা, এটা একটা কাটার, এই কাটার দিয়ে আমি ফুলগুলোকে কাটব। কারণ এখন যদি ফুলগুলো থেকে যায় পাঁচ দেওয়া তো ডাল বেরোবে, কিন্তু সেই পরিমাণে ফুল আপনি পাবেন না। তাই এই গোলাপ গাছগুলিকে মানে যেখানে গোলাপ ফুল ফুটে আছে সেখান থেকে আমি কেটে দেবো, যাতে অনেক ডাল বেরোয় এবং প্রচুর সংখ্যক ফুল পায় শীতের সময়। আমি দেখুন বন্ধুরা, এখানে গোলাপের ডালটা কাটতে হলে দেখুন সব সময় পাঁচ পাতা যেখানে আছে সেখান থেকে আপনি কাটবেন। দেখুন বন্ধুরা, এটাতেও দুই দুই চার পাঁচ পাতা আছে, কিন্তু এখান থেকে আমি কাটব না। আমি কাটবো কি, একটু নিচ থেকে। দেখুন আমি পাঁচ পাতা থেকে একটু নিচ থেকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে কাটব। ডালটা কাটা হয়ে গেল, ঠিক একই রকমভাবে আমি এই ফুলটাকেও কাটবো। আমি এবার এই কাটা অংশ যেগুলো রয়েছে, কাটা যে অংশগুলো সেই অংশে আমাকে কিছু একটা দিতে হবে, কারণ না দিলে ওখানে যদি জল পড়ে ওই ডাল কিন্তু পচন ধরতে পারে এবং যার ফলে এই ডালটা পুরোটাই পচে যেতে পারে। দেবো সাফ ফাঙ্গিসাইড, ওই কাটা অংশে আমি লাগিয়ে দেবো। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, সাফ বলুন, ব্যাবিস্টিন বলুন। বন্ধুরা দেখুন, আমি এই যে আমার সাফ ফাঙ্গিসাইড, এটা কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড, আমি এটাতে গুলে নিয়েছি এবং এই তুলি করে আমি ওই কাটা ডালগুলোতে লাগাবো। এইভাবে নিয়ে আপনারা এইভাবে একটা স্তর তৈরি করে দেবেন, যাতে এখানে কোনো কিছু ফাঙ্গাস না লাগতে পারে, কোনো কিছু পোকামাকড় ভেতরে না ঢুকে যেতে পারে। এই ডাল শুকিয়ে গেলে হয় কি, অনেক সময় ডালের ভেতর দিয়ে অনেক সময় ফাঙ্গাস আপনার ভেতরে ডালের ভেতরে প্রবেশ করে ডালটাকে পুরো পচিয়ে দিতে পারে। যেমন দেখুন, আমি যখন ডালটার গাছটা কাটা ছাটাই করেছিলাম, আপনারা দেখুন বন্ধু, এই দেখেন ফাঙ্গিসাইড আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম যাতে গাছটাকে রক্ষা করা যায় রোগ পোকামাকড়ের হাত থেকে, ফাঙ্গাসের হাত থেকে। ঠিক একই রকমভাবে বন্ধুরা দেখুন, এই ডালটা এখানে যেটা কেটেছিলাম সেটাতেও আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। এবার আসি বন্ধুরা গোলাপ গাছের খাবার সম্পর্কে কিছু জানার। তো বন্ধুরা, যখন আমি কাটাই ছাটাই করেছিলাম তার তিন চার দিন পরে আমি এই গাছের গোড়া খুঁড়ে আমি এই নিম বেসড প্ল্যান্ট ফুড, এটি একটি জৈব খাদ্য, মানে এটিতে আপনার হাড়ের গুঁড়ো, শিং কুচি, চামড়ার গুঁড়ো, রক্তসার ইত্যাদি ইত্যাদি মেশানো থাকে। এর সঙ্গে আমি 10 26 26 অল্প পরিমাণে একটা টপ পিছু 1 গ্রাম এবং তার সঙ্গে ফসফেট এবং পটাশ সামান্য সামান্য মিশিয়ে আমি এই গাছের গোড়া প্রায় 2 ইঞ্চি মতো খুঁড়ে এই গাছের গোড়ায় আমি
দিয়েছিলাম, দিয়ে মাটি চাপা দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। এর ফলে গাছটা খুব দ্রুত গ্রোথ নেয় এবং নতুন নতুন এই শুট বার হতে থাকে। দেখুন বন্ধুরা, এই গাছে বেশ অনেকগুলি শুট এসেছে, নতুন নতুন কুড়িও ধরে গেছে। এবং রেগুলার যেরকম জল দিই, গোড়া শুকিয়ে গেলেই তবেই আমি জল দিই। এবং যে জৈব রাসায়নিক মিশ্রণ সারটির কথা বলছিলাম, তার পাশাপাশি আমি খোল জলের সঙ্গে মাঝে মাঝে কখনো ডিএপি দিই, এবং তার সঙ্গে সঙ্গে 12/61 গাছগুলিতে মাঝে মাঝে স্প্রেও করি। যেহেতু গাছে কুড়ি এসেছে, সেহেতু আমি মাঝে মাঝে 0050 যে ফোলিয়ার স্প্রে, ওটা 1 গ্রাম পার লিটার জলে নিয়ে আমি গাছগুলিতে স্প্রে করব, যে গাছগুলিতে কুড়ি এসেছে। তার ফলে হবে কি বন্ধুরা, কুড়িটা বেশ বড় আকার সাইজ হবে এবং ফুলটা যখন ফুটবে আকারও বেশ বড় হবে। এবার আসি পেস্টিসাইডের কথায়। পেস্টিসাইড বলতে এই গাছে খুবই মাকড়ের আক্রমণটা হয় এবং এটা বেশি পরিমাণ থেকে হয় এই গোলাপ গাছে। তাই আমি কাকা এইগুলো তো আমি মানে 15 দিন অন্তর অন্তর আমি গাছগুলিতে স্প্রে করে যাই, যাতে মাকড় না লাগে গাছগুলিতে। এছাড়াও দেখুন এই পাতাগুলি কদিন আগে কিছু একটা পোকাতে খেয়ে নিয়েছিল, এই জন্য আমি মাঝে মাঝে হামলা 555 একতারা 1 লিটার জলে 1 ml গুলে আমি স্প্রে করেছিলাম। তার ফলে দেখুন পাতাগুলি রক্ষা পেয়েছে। আরেকটি জরুরি কথা বন্ধুরা, এই গাছগুলি যখন কাটাই ছাটাই করবেন তখন হাতে কিন্তু একটা মোটা গ্লাভস পরে নেবেন, যাতে এই কাঁটাগুলি রয়েছে এইগুলোর জন্য আপনার হাত ছিঁড়ে যেতে পারে। এর কাঁটাগুলি খুবই ভয়ঙ্কর, দেখুন এর থেকে রক্ষার জন্য আপনার গ্লাভস পরতেই হবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, তার সাথে সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।